এটা কাজ শুরু হয়ে গেছে আরে তুই হেলমেট স্টার্ট করে দে খুব খুশি বল হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি তো কেমন আছো তোমরা তো আশা করি সবাই খুব ভালো আছো আর সবাইকে শুভ বিজয়া খুশি তোমাদের কেমন কাটলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও বাই দ্য ওয়ে তোমরা তো ভাবছো এতদিন ধরে ব্লগ মোটো ব্লগ ঠিকঠাক ভাবে আসছে না মেনলি কাজ আমি একটু আপসেট হয়েছি কারণ আমার মোটো ব্লগিং উলানজির কেস আর মিডিয়াম দুটোই হারিয়ে গেছে তার মধ্যে আজকে আমার ফ্রেন্ডের হয়ে গেছে একটা অ্যাক্সিডেন্ট এখন রাত দুটো বাজে তো এই জাস্ট বাড়ি আসলে সব দেখতে পাচ্ছো চোখ মুখ চুল টুলের অবস্থা খুবই খারাপ স্নান ফান করে ফ্রেশ হবো দিন সকাল সকাল ওয়েলিংটন গিয়ে তোমাদের সাথে কথা বলছি ওকে সো চলো লাগছে আমাদের এখন যাই এটা দেখি কত কি বলে টোটাল কত কি বিল হয় তারপর তোমাদের জানাচ্ছি এই হচ্ছে আমাদের টোটাল বিল এই হচ্ছে মাল খুব খুশি বল নতুন গাড়ি সব মালগুলো নিয়ে নিলাম আর কোথা থেকে নিলাম তোমরা দেখে নিচ্ছ ঠিক আছে তো আমাদের ওয়েলিংটনে সব গাড়িরই পার্টস পাওয়া যায় সার্ভিস সেন্টার ছাড়াও ব্যবস্থা আছে তার মধ্যে ঠিক আছে সার্ভিস সেন্টার চেয়েছিল টোটাল আমাদের অ্যাপ্রক্স মিনিমাম 12,000 টাকা লাগবে ঠিক আছে বাট আমরা সব পার্টস নিজেরাই কিনে এখন ফিটিং করাচ্ছি দেখি কত কি বিল হয় এক্স্যাক্ট বিল তোমাদের আমি বলবো ঠিক আছে আর সবে নতুন পার্টস কোনো সেকেন্ড হ্যান্ড পার্টস লাগছে না দেখতে পাচ্ছ সবগুলো পার্টস নো 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 চলা চলা করে তোমার ভাই সিগন্যাল ছেড়ে দিচ্ছে ছেড়ে দিচ্ছে পুরো গাড়ি খোলা রয়েছে এপাশ ওপাশ পুরো খোলা রয়েছে গাড়ি গাড়ি কাজ চল তত সময় একটু মার্কেটটা ঘুরে আসি আর কি আর করবো আর ভালো লাগছে না ভাল এখন আবার একটা ডিআরএল এর খরচা দেখতে পাচ্ছ 50% কাজ কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি আসছি এই হেলমেটটা আমার রেগার হেলমেটটা একটু বাইজারটা লাগাবো ব্ল্যাক কালারে তো চলো একটু দেখি বাজারটা পাওয়া যায় কিনা কত কি পরে বাইজারের দাম আমাদের ওখানে যখন লাগাতে গেছিলো ওখানে বলছে 500 টাকা তো এখানে দেখি এখন ওয়েলিংটনে বাইজারের দাম কত ঠিক আছে তো চলো বলতে এখানে আসলাম তো দেখি এখানে পাই কিনা বলছি ভেগার এই গ্লাস আছে তো ভেগার বাইজার ব্ল্যাক ব্ল্যাক আপনাদের হেলমেট কত থেকে স্টার্ট কাজ করতে করতে আবার একটা প্রবলেম হয়ে গেছে এই যে ভাইজারটা মেন ভাইজারটা এইটার তিনখানা লক ভাঙা এই দেখো 1 2 3 এই তিনটে লক ভেঙে গেছে তো আর এটা বেঁকেও গেছে দেখতে পাচ্ছ ঠিক আছে এটা সোজা থাকার কথা এটা এরকম বেঁকে গেছে তো এটাকে এখন আবার পাল্টাতে হচ্ছে তো চলো এটাকেও পাল্টাই দেখি আর কত কি খরচা ভাইয়ের উপরে মন ভেঙে গেছে ঠিক আছে দেখতে পাচ্ছ তো এখন আমরা যাচ্ছি এটা পাল্টাতে চলো এই ভাইজারটার জন্য আমরা আবার গেছিলাম এমআর অটোয় বাট এই ভাইজারটা নেই আর এটার দাম 2,200 টাকা যাচ্ছে ঠিক আছে এই ভাইজারটা মেনলি কী হয়েছে দেখবে এই 1 2 3 এই তিনটে লক খালি ভেঙেছে সরি এই 4টে লক ভেঙেছে তার জন্য এটা পাল্টাতে হচ্ছে আর এই হচ্ছে এখন গাড়ির কন্ডিশন গাইস লাস্টে না পেয়ে আমরা একটু জোগাড় করলাম এখানে ফুটো করে এখানে একটা নাট দিয়ে সেটটা লাগিয়ে দেবো সো গাইস এই হচ্ছে ফাইনাল লুক ফাইনালি গাড়ি হলো এখন খালি নিচের একটা কভার লাগানো বাকি ওই কভারটা তো এইটা লাগানো হয়ে গেলে পুরো রেডি হয়ে যাবে
তো চলো ওটা লাগাচ্ছি। আর এরপর আমার হেলমেটটা দিলাম ইলেকট্রনিক র্যাপিং করাতে হালকা বস্তু বর্তি, তো ওটা ওখানে হচ্ছে ওই যে দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো আমার হেলমেটটা রেডি হবে, দেখতে পাচ্ছ যে কাটা হচ্ছে, তো এটা রেডি হবে। যেহেতু ওই ভাজাটা পাইনি, তো দেখতে পাচ্ছি এখানে ছোট একটা নাট লাগানো হয়েছে, সেই হচ্ছে বাইকের ফুল। আর আজকে ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা তোমাদের ইনফরমেটিভ হলো কিনা সেটাও কমেন্ট করে জানাবে। আর দেখতে হলে আনআরফাইড ভার্সন এম নেটের যে নতুন মডেলটা, ওটার ভাইজারটা চেঞ্জ হলো আমাদের, ঠিক আছে। আর এই যে আমরা সবাই এসে সবাই খুব টায়ার্ড হয়ে গেছে দেখতে পাচ্ছ, আর ভাই তো ফুল এক্সাইটেড, গাড়ি আবার ঠিক হয়ে গেছে, মুখে হাসি ফিরে গেছে, কিন্তু মাথায় একটা টেনশন আছে, সেটা হচ্ছে এটা। হ্যাঁ, রাইডে তো বেরোবো, রাইড হবে, রাইড আমার কন্টিনিউ হবে, ঠিক আছে। নতুন নতুন ব্লগও আসবে, তো চলো এই ভিডিওটাকে এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট একটা ব্লগে, টাটা।